বিয়ে বাড়িতে আমি একা নই, আমার সাথে বিনবুলাই মেহমান। হ্যালো বিনবুলাই মানে হাই। তুই যে বললি তুই আসবি না, হাই তুই যে বললি তুই আসবি না, আমরা দুজনে একসাথে খাবো রুচি আর চক আচার। কতগুলো হাড় জমেছে তোর প্লেটে ভাই, আরে রাখ। অষ্টমঙ্গলে নাকি তোমার মেয়ে আসবে শুনছিলাম, তো আমাকে নিমন্ত্রণ করো হাতটা ধরে বলো। তুমি অষ্টমঙ্গলা এসো, খেতেই আসে। ও কেন এসেছে আমি বুঝতে পারছি না। আজকে কি তুই সেই ওই যে ব্লগে যে মেয়েটি থাকে, আজকে তুই সেই জায়গায়? আর আজকে যাচ্ছি আমি বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে আমি একা নই, আমার সাথে বিনবুলাই মেহমান। হ্যালো বিনবুলাই মানে, আর হাতে যে গিফটটা দেখছো এটা আমার, এই গিফটটা ওর নয়, এটা আয়েশা আমাদেরকে দিতে দিয়েছে। তো আয়েশার গিফটটা সেটা বল, আয়েশার গিফটটা আমি নিয়ে এসেছি। আর আমি জানি না কেন রিয়াজ চলে এসেছে, এই প্রথমবার আমি রিয়াজকে ডেয়ার দিয়েছিলাম যে রিয়াজ একটা বিনবুলাই মেহমান সাথে যেতে হবে। আমি দেখাবো ইনভিটেশনটা ফোনে, দেখা দেখাতেই পারবি না যেগুলো ছোট ছোট বিয়ে হচ্ছে বলছে না, মানে হিরোইনের বিয়ে বাড়ি বলে কথা, তারা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ সেই সাজিয়েছে, হ্যাঁ সেই বলছি, এটাই সুপর্ণার বিয়ে তো। ভাই এটাই বিয়ে, এই তো এরা দুজন, প্রচুর লোক এসেছে ভাই। তো আমি বরকে খুঁজে পেয়েছি, বউকে খুঁজে পেয়েছি, হাই হাই। এই নে, এটা হচ্ছে আয়েশা পাঠিয়েছে। আমার গিফট নেই সোনা, এইটা হচ্ছে বর। হাই কেমন আছো, বিয়ে হয়ে গেছে না হবে? কেমন লাগছে বিষয়টা? ও আরে বাবা, কারা রয়েছে দাদা? আপনাকে কালকে দেখলাম, আপনি আমি জাস্ট ঢুকলাম আর আপনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন সিনেমার সরস্বতী। এটা হচ্ছে হিরোইন যে আমার ফোন ধরে না, এটা হচ্ছে উমি, আর এটা হচ্ছে তনুশ্রী। আরে আমি ক্যামেরা দিয়ে সবাইকে দেখছি, আমি দেখিনি এখন অবধি চোখে কাউকে। আমার সবাই অলরেডি খেতে আরম্ভ করে পাঞ্জাবি, আমার পেছনে খাচ্ছে, সবাই খাচ্ছে। তাহলে আমাকে বলার জন্য বলছি কেন? ও বল, প্লিজ বল। হ্যাঁ সবার সুন্দর পাঞ্জাবি টাঞ্জাবি পরে বিয়ে বাড়ি, মানে অ্যাম্বিয়েন্স যেমন সেজে গুজে এসেছে, কিন্তু আমি শুটিং থেকে চলে এসেছি একদম বোকা বোকা, মানে ফালতু একটা ড্রেস পরে চলে এসেছি। ড্রেসটা অন্যরকম সুন্দর দেখতে লাগছে। ফটোশুট চলছে কি আমার সাথেও তুলবে? বাহ এই দাও দাও গিফট গুলো দাও তাড়াতাড়ি। না না জাদু না, নাটকের এখনো কি বসেনি, কেউ দিচ্ছে না গিফট গুলো, আমি দাঁড়িয়েছি দেখবো বলে। এই যে একটা গিফট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোর বিয়েতে এরকম ভাবে নাচবো আমরা? বলছি টুকটাক কি খাওয়ার দাওয়ার আছে বলো তো একটুখানি ইনফরমেশন, কোথা থেকে না দেখছি না, ছোটখাটো কোথা থেকে খাওয়ার দাওয়ার খাওয়া শুরু করা যায়? হ্যাঁ কাবাব টাবাব কিছু আছে পাওয়া যাবে কোথা থেকে গো? ওইখান থেকে দাও না গো একটু খাওয়ার দাওয়ার।
বাটিতে করে রিয়াজ তুই যদি না আসতিস কত মিস করতিস বুঝতে পাচ্ছিস আমি আসলে ভুলে গেছিলাম যে আজকে বুঝতে পাচ্ছিস কি আমার হাতেও আছে ভাই দাও তুমি তারপর কি তারপরের লাইনটা কি এটা নন কিন্তু রিয়াজ আননোন হয়ে আজকে খেতে চলে এসেছে বাচ্চো পারিবারিক গ্রুপ ফটো উঠছে সমবেতভাবে আরে দাদা আপনি যান পাশে ফটো উঠছে তো এই যে এটা হচ্ছে বর এটা হচ্ছে বউ তাদের বাচ্চা জন্মেছে এটা আই লাভ ইউ দেখেছিস কি বললো আমাকে আই হেট ইউ তুই কিছু বলবি না আমি সদমায় চলে গেছি বলো 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 আগে ভিডিও করার আগে আমাকে বলো কি বলতে চাইছো আমরা দুজনে অনেকদিন পর দেখা হয়েছে কি করবো কথা বলি উনি বলেছিলেন উনি গৃহবধূ হয়েছিলেন তার ডায়লগ ছিল তোমার জন্য এনেছি রুটি আর টক আচার উনি বলেছিলেন তোমার জন্য এনেছি রুচি আর চক আচার তোর বিয়ে হয়ে গেল সিরিয়াসলি তোর বিয়ে হয়ে গেল আমি জানতেই পারলাম না তুই তাহলে আমাকে ফলোই করিস না তোর ফেসবুকে আছিস অবশ্যই আছি খোঁজই রাখিস না বুঝতে পারলি বিয়েও করে ফেললি এই বছর সোশ্যালি ম্যারেজটা করব তোকে ইনভাইট করব এটা ওপেন বললাম তোকে ওকে ফাইন এভাবেই হচ্ছে ইনভিটেশন নিতে হয় ওকে বরকে দেখি রে 16 বছরে কেউ বরকে চেনা এটা হয় না আমার ইন্ডাস্ট্রির বাইরে এবং ইন্ডাস্ট্রির ভিতরে যারা যারা আমাকে চেনে তারা আমার বরকে চেনে ও আমিও তাহলে চিনি আমি তো চিনি ও হ্যাঁ আমি আজকে একটুখানি বেশি গ্ল্যামারাস লাগছে সুন্দর লাগছে নতুন বর ভাইবস দিচ্ছে আজকে বিয়ের জল বিয়ের জল এক্স্যাক্টলি হচ্ছে ভালো কি রে তুই নুডলসটা নে পাঁচটা আমার কাছে আছে নুডলস না নেবো মানে আমরা শেয়ার করে খাবার এ ফ্রিতে সব টাকা নেবে না ফ্রিতে তো নেবো খাবো ফেলে দেবো না পছন্দ হলে খাও খাও রিয়াজ ভালো করে খাও খাওয়ার জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে আজকে এখানে বিনা ইনভিটেশনে ফালতু কথা বলিস না তুই আমি তোর মতো নই তুই আমাকে বলে দিলি যে আমি আমি তো আমার মতো নোস তুই বিনা ইনভিটেশনে চলে গেছে অলরেডি তো আমরা ব্লগ দেখেছি তো একটা না হয় তুই খেলি বিনা আচ্ছা বিনা গিফটে খুশি ফাইন বিনা গিফটে খাও রিয়াজের কিছু বাণী রয়েছে সেই বাণীগুলো আপনাদের শোনা প্রয়োজন বিয়ে বাড়িতে এসে কি করবেন আর কি করবেন না ও এত বেশি স্টার্টার খেয়ে ফেলেছে ও যদি এখন 2 ঘন্টা ওয়েট করে স্টার্টার গুলো পেটের মধ্যে গিয়ে গ্যাস করে দেবে গ্যাস করে দেবে মেইন কোর্স তো মানে গ্যাস হবেই তুই শিওর মানে ভরে যাবে পেট আমি যদি জোয়ান খেয়ে নি কি করবি যে বাথরুম থেকে খালি করে হয় আরো ভালো কিন্তু আমার বক্তব্য হচ্ছে 2 ঘন্টা ওয়েট করলে যে পেটে কি দেবে আমি এত ভালো বিয়ে বাড়ি এত বছর পর পেয়েছি আমি হচ্ছে স্টার্টার খেয়েছি আমি হচ্ছে রিয়াজ এখান থেকে নুডলস খেয়েছে আমি কিছু মানে স্টার্টার খেয়ে একদম শেষ যখন যখন পুরোই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে তখনই আমি যাব বাড়ি
তখনই আমি বাড়ি যাব আমার একটা উবের বুক করে আমি চলে যাব সেটাও পাবি না তুমি এখান থেকে এটা এতটা ভেতরে একটা জায়গা যাই হোক এই যে আমি বিয়ে বাড়িতে ওকে নিয়ে আসলাম তার কারণ হচ্ছে একটাই নয় ফেব্রুয়ারি ওর বান্ধবীর বিয়ে সেই বিয়েতে আমি যাব বলে ওকে নিয়ে এসেছি আমাকে নিয়ে সিনেসিস কি আমি দেখাবো আমি আমি ইনভিটেশনটা দেখাবো অনেক খুব রকম খোঁজ খোঁজ তার আগে তুই আমাকে বল 9 ফেব্রুয়ারিতে আমাকে নিয়ে যাচ্ছিস কি নিয়ে যাচ্ছিস তবে যদি মানে ইনভিটেশন পাঠায় তাহলে না পাঠালে আমি চলে যাব আমি প্রথম মুসলিম বিয়ে বাড়িতে খেতে চলেছি যেটার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড ওকে এটা হচ্ছে সেই মুহূর্তে যেই মুহূর্তে আমরা দুজনে প্লেট নিয়ে দাঁড়িয়ে পড়েছি হাত দিয়ে খেতে হবে হাত দিয়ে খাবে রুমালি রুটি এরপরে হচ্ছে ডাল মাখানি আর রিয়াজ অনেক আগে বেড়ে গেছে খাও ডাল মাখানি মটন বিরিয়ানি তাই তো একদম রাক্ষস তো তুই মানে লোক দেখেই মনে হচ্ছে সব লোক তোর দিকে দেখছে যে এই মানুষটা কখন থেকে খাচ্ছে সবার খাওয়া হয়ে গেল বাড়ি চলে যাচ্ছে সবাই ভাই এখানটাতে নেচেছিলাম মনে আছে বন্ধ হয়ে গেল রাগটা সবে শুরু করে দিলাম লেপট গোনা বোদা রিয়াজ আলাপ আছে আলাপ হয়ে গেছে আমি কাঞ্চি ফ্লোরে গিয়ে আলাপ করি এসব তারের সাথে যদি পরিচয় না হয় তাহলে আমার এই বিয়েতে আসা বা বিধা এক্স্যাক্টলি সত্যি তো হ্যাঁ কি রকম অবশ্যই কত টাটা আরে দাদা গান কেমন এনজয় করছেন দারুণ 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 যে পানিতে খায় ওখানে আমি তোমার গলায় গান শুনতে চাই এই একটুখানি ঝোঁক তুই আচ্ছা আমাদের প্রশ্ন হচ্ছে তোমরা তো অনেকদিন ধরে নিজেদেরকে চেনো এই যে বিয়েটা করলে বিয়ে বিয়ে ফিল হচ্ছে নাকি এমনি এমনি ফিল হচ্ছে ভাই কেউ শুনতে পাচ্ছে না মোজা দিয়ে দেবে এটা পরবি দুজনে মিলে কাপল মোজা দিস তাহলে শুধু দেখ বাকি খাবারটা খাবি না শুধু একটা স্টার্টার খা মোজা মানে তুই একটা তুই খুব বাজে এটা লাগবে তোর দুদিন বাদে লাগবে আপনারা বুঝে নিন মারছে আমাকে সবাই ওকে বাই এই বেরিয়ে যাচ্ছে বিনা গিফটে এসে বেরিয়ে যাচ্ছে এই ভাগ বিনা গিফটে এসে বেরিয়ে যাচ্ছে আমার নিজে ভালো লাগছে বলছি অষ্টমঙ্গলায় আসলে আবার ডাকিস আমাকে আমি কিন্তু তোকে মেরে দেবো তুই গিয়ে অষ্টমঙ্গলে ডাক মানে আমাকে গিফট বলে দিয়েছো তো তুমি কে বলো ও বর্দি ব্যাস বর্দি নেমন্তন্ন মানে পাক্কা নেমন্তন্ন মা কোথায় গেল গিফটটা তো বলতে হবে এসএমএস করে না আমি কিছু খাইনি আমি জাস্ট একটু বিরিয়ানি আর মাটন খেয়েছি এটা কি তোর বাবার ক্যাটারার ছিল ছেঁড়া চাদর বাদর যদি পাস ফটো তুলে কিন্তু আমাকে দেখাবি ঠিক আছে
আমি তো কিছু দিইনি তোকে। ও ক্যাটারের নামটা বল আর কোথায় পাওয়া যায়। সিরিয়াসলি বলছি, মটনটা এন্ড বিরিয়ানিটা যেটা আমি মানে হুড়ুড় করে খেয়েছি তোমরা দেখেছো লগে, এবারে বল। আমার মানে আমি সব মেয়ের বাবারাই কিন্তু সবকিছু স্পেশাল ভাবে করেন। আমার বাবার যেহেতু প্রফেশন, আমার বাবা কেটারার, পুরো কেটারিংটা অ্যারেঞ্জমেন্ট বাবার, আর সবটা বাবা চেষ্টা করেছে মেয়ের জন্য যতটা ভালো করে করা সব রয়েছে এখানে। এখনো খালি ডেজার্টটা খাওয়াইনি, ডেজার্টটা খেয়ে আমি বের হব। একদম বাবা কি করেছে। আর ও লোকনাথ কেটারার বাবার নাম, কোথায় জায়গাটা এরিয়াটা বল। এটা হচ্ছে নাকতলা। বাবার নাম্বারটা আমি পরে শেয়ার করে দেব নাকি এখনই বলে দিই? এখনই বলে দে নাম্বার। আচ্ছা 983। এই প্লিজ ডিসটারব করবে না, যদি কারোর বিয়েতে যদি খাওয়াতে হয় মানে অর্ডার দিতে হয় তাহলে ফোন করবে। ঠিক আছে, রাখবি তো? অবশ্যই। হ্যাঁ নাম্বার বল। বাবার নাম্বার হচ্ছে 983118732, 983118732। লোকনাথ ক্যাটারার বাবার চেষ্টা করেন সবার আমাদের তরফ থেকে গেলে একটু ডিসকাউন্টও পেয়ে যাবে। হ্যাঁ আমার জন্য আমি দিয়ে দেবো, দাদার জন্য দিয়ে দেবো, দাদা তো এটা করে দিচ্ছে, বাবার প্রমোশন হয়ে গেল না। ওকে শোনো না, বলছি যে অষ্টমঙ্গলে নাকি তোমার মেয়ে আসবে শুনছিলাম। হ্যাঁ নিশ্চয়ই। তো আমাকে নিমন্ত্রণ করো হাতটা ধরে। পুরো ব্যাপারটা দেখিয়ে দিতে বলেছিল তাই জন্য কথা রাখতে আমি দেখিয়ে দিলাম। সিরিয়াসলি ভীষণ ভালো, সবাই যেভাবে ভিড় করে খাচ্ছে সেখান থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে টেস্ট কিরকম হতে পারে। এগুলো কি গো? ও কাকা বলছি এগুলো কি গো? এগুলো ও এগুলো ভেজ সেই দেখতে তো মানে এই ভাই এগুলো ছিল, ঠিক আছে ফুলকপি ছিল এই ওখানে ডেজার্ট। হ্যাঁ 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 দেখতেই পাচ্ছেন কিরকম লাইন লেগে গেছে। হাত না বেরোলে হবে না। না একদম ঠিক বলেছো, আমার তো দেখেই লোভ লাগছে মিষ্টিগুলো। শোনো দাও আমার দিচ্ছে না, কি গো দাও গো একটা একটা করে সব ভাঙাটা দিও না, ভালো দেখে দাও একটা। হ্যাঁ এরপরে হচ্ছে মিষ্টি দাও, এটা আমি এখনো দাঁড়িয়ে রয়েছি সন্দেশ খাবো বলে। আর এই মহিলাটা এখনো অবধি খাওয়ার শুরুই করেনি, এসে থেকে সাইড সাইডে এদিক ওদিক চুকরি চাকরা জিলাপি টিলাপি এত খেয়েছে। খেতে পারবি তো ভাই? গিফটে কি দিয়েছিস বলতো? ফোকট মে আগে খা গে বাস। তুমি পতা নেই হ্যাঁ পুজতে হ্যাঁ ক্যা শিকার করে মন দিয়ে জিজ্ঞেস করে যে মানে আবোল তাবোল গিফট দেওয়ার বদলে যার বার্থডে বা যাই ফাংশন আছে না কেন তাকে জিজ্ঞেস করে যে তোমার কি চাই, তো সে যখন বলবে তো সেটা বেস্ট গিফট হবে ভাই। এক্স্যাক্টলি একটা হম এসেই গিফট দেতে আর এক্সপেক্ট ভি করতে হ্যাঁ লোক হমে এসেই গিফট দে বাট রিয়া যাবল তাবল গিফটই আমাকে দিয়ে দেয়। ওকে ফাইন ভাই সন্দেশ পেয়ে গেছি, সন্দেশ দাও তো আরো দিতে থাকো, আরো একটা দিয়ে দাও, এটাই বাকি ছিল লাস্ট। আরে সুন্দর করে একটুখানি বেশি বেশি দিয়ে দিয়ে দেবে গো, একটার মধ্যে আরো জিনিসপত্র দিয়ে। রসগোল্লার তো কি আমার সাথে ইয়ার্কি মারলো নাকি সত্যি বললো, কমেন্টে লেখো তো। আর কিছু খাওয়ার পাওয়া যাচ্ছে না এখানে রিয়াজ, চ এবারে। আর খাওয়ার পাওয়া যাচ্ছে না রিয়াজ, চ এবারে, চ
এখন কে আসে? কটা বাজে? ঘড়িটা দেখা না, ঘড়িটা দেখো না, কটা বাজে? 11:07। লজ্জা করে না এই সময় কেউ বিয়ে বাড়িতে আসে? খেতেই আসে। ও কেন এসেছে আমি বুঝতে পারছি না। আজকে কি তুই সেই ওই যে ব্লগে যে মেয়েটি থাকে আজকে তুই সেই জায়গায় টাটা গাই, যেখানে শেষ হোক আমার বাড়ি থেকে ঘুমাই। টাটা।